প্রথমবারের মতো কনসার্টে অংশ নিলেন সৌদি আরবের নারীরা। প্রথমবারের মতো কনসার্টে অংশ নিলেন সৌদি আরবের নারীরা। সৌদি আরবের 87তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিং পাহাদ স্টেডিয়ামে আয়োজিত এসব অনুষ্ঠান উপভোগ করেন তারা। এতদিন যে খেলার মাঠে কেবল পুরুষরাই যেতে পারত, সেখানে প্রথমবারের মতো পরিবার পরিজন নিয়ে ঢুকে সাংস্কৃতিক আয়োজন ও নাটক উপভোগ করেন সৌদি নারীরা। এর আগে স্টেডিয়ামটিতে খেলা এবং সব অনুষ্ঠানে নারীদের প্রবেশাধিকার ছিল কঠোরভাবে নিষিদ্ধ। আগে খেলার মাঠেও তাদের ঢোকা বারণ ছিল। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রস্তাব করা অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ভিশন 2030 বাস্তবায়নে সৌদি রাজতন্ত্র আগের কঠোর আইনগুলো শিথিলের চেষ্টা করছে। এরই অংশ হিসেবে খেলার মাঠে নারীদেরই প্রবেশাধিকার। তবে সৌদি সরকার সামাজিক সংস্কারের যে কর্মসূচি নিয়েছে তা বাস্তবায়িত হলে সরকারি চাকরিতে নারীদের উপস্থিতি বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বান্ধবীদের নিয়ে মাঠে আসা সুলতানরাও তেমনটাই প্রত্যাশা করছে। তিনি বলেন, প্রথমবারের মতো স্টেডিয়ামে এসেছি, মনে হচ্ছে যেন আমি সৌদি নাগরিকের চেয়েও বেশি কিছু। এখন আমি আমাদের দেশের যে কোনো খানে যেতে পারি।